سبحان الله. Glory be to Allah. سبحان الله سبحان الله. Glory be to Allah. আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। কৃষিডিউ পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি, আমি মোহাম্মদ জুয়েল রানা। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকে আমরা চলে আসছি গাজীপুর জেলার গাজীপুর সদরে, এটা হচ্ছে গাজীপুরা নাম, 27 রোডে। তো এখানে একজন ব্যবসায়িক ভাই দেখতে পাচ্ছেন আমার সাথে আছেন, উনি কিন্তু বিশাল বড় কয়েকটা শেড নির্মাণ করে এখানে ওইদিকে গাবি লালন পালন করেন এবং উন্নত করার জাতে ছাগল নিয়ে খামার করেছেন। আসলে বাংলাদেশে কিন্তু এখন সবচেয়ে বেশি যে সমস্যাটা হচ্ছে, এক হচ্ছে খাবারের দাম বৃদ্ধি, দ্বিতীয় হচ্ছে কাজের লোকের বেশি সমস্যায় পড়তেছেন যারা খামারি আছেন। কাজের লোকগুলো হুটহাট চলে যায়, তারা বেশি একটা কেয়ার নেয় না, যার কারণে অনেক খামারিরা কিন্তু লসের সম্মুখীন হয়েছেন। তো আজকেও যে খামারটাতে আসি, আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর, কিন্তু খোলামেলা পরিবেশ, সব দিক দিয়ে একদম পারফেক্ট জায়গা, কিন্তু ভাই ব্যবসা করে পাশাপাশি কাজের লোকের সমস্যার কারণে ভাই আসলে ছাগলের খামারটা উনি রাখতে চাচ্ছেন না, উনি এটা বন্ধ করে দিবেন। তো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো উন্নত করজ জাতের ছাগল রয়েছে, আর আপনারা অনেকে এই ধরনের খামার থেকে ছাগল নিতে চান, চলুন সেগুলো দেখাই এবং দরদাম সহ বিস্তারিত জানাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন ভাই? ভাই আছি ভালো, আপনি ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি, কিন্তু ভাই আসার পরে তো মনটা খারাপ হয়ে গেল। জি ভাই, আপনার এত সুন্দর খামার কিন্তু আসলে আপনি রাখতে যাচ্ছেন না। জি ভাই, এই জন্য আসলে সত্যি আমার কাছে খারাপ লাগতেছে। এখন ভাই আসলে কাজের লোকে খুব সমস্যা, এই জন্য শখ থাকলেও উপায় নেই, ছেড়ে দিতে হচ্ছে আর কি। কত বছর যাবত করতেছেন? আমি ছাগলের খামারটা করতেছি আজকে 3.5 বছরের উপরে। 3.5 বছর, পাশাপাশি তো গাবির খামার, গাবি আছে, গাবি 2 বছর যাবত গাবি উঠাইছি আবার। আচ্ছা, ছাগলটাই আমি প্রথম শুরু করছিলাম। গাবির খামার কেমন আর ছাগলের খামার কেমন, আসলে কোনটা ভালো লাগলো? করতে পারলে দুইটাই ভালো, আমার কাছে সবচেয়ে ভালো ছাগলের। ছাগল, হ্যাঁ, এটা নবী রাসূলরা শুরু থেকে কইরা আসছে বা সব নবী রাসূলই করছে, ওই হিসাবে সুন্নত হিসাবে ছাগলের খামারটা করছিলাম আর কি, ওরা সব করে। কিন্তু এখন তো রাখতে পারতেছি না, আসলে এখন তো আসলে কুলে উঠতে পারতেছি না, কাজের লোকের খুব সমস্যা, এই জন্য ছাগলগুলো ছেড়ে দিতে চাইছি। আপনার এখানে না, সবার এখানে মূলত এই কাজের লোক এবং খাবারের দাম বৃদ্ধি, দুইটা। হ্যাঁ, খাবারের দামও অত্যধিক বাড়তি, সেক্টরটা ধ্বংস হয়ে যাচ্ছে, দুইটা শুধুই খাবারের দাম দাম বৃদ্ধি হওয়ার কারণে। জি, এখন তো অনেক ছাগল দেখতেছি আপনার এখানে, উন্নত এবং ক্রস, সবগুলো বিক্রি করে দিবেন? জি, আমি কাস্টমার পাইলে সবই ছেড়ে দিব। ছেড়ে দিবেন? জি। গাবির খামারটা থাকবে? গাবির খামারটা থাকবে। আচ্ছা ঠিক আছে, চলেন আপনি একটু দেখায় এবং দরদাম সহ। ভাই খুব সুন্দর ছাগল দেখতেছি। জি দাদা, এটা বারবারি ক্রসের। বারবারি ক্রস? জি। আচ্ছা, পাঠা? পাঠা। এটা কি দাচ্ছে নাকি? না, এটা দাচ্ছে। আচ্ছা, এখন বিট করানো যায় এটা দিয়ে? হ্যাঁ হ্যাঁ, বিট করানো যায়। তো এটার দাম চাবেন কত টাকা? এটার দাম 35,000 টাকা। 35,000 টাকা, চলেন না বাস। জি ভাই, আরেকটা দেখতেছি। জি ভাই, এটা দাদা হইলো আপনার মিউতি তোতা, কিন্তু এটা মা হইলো অরিজিনাল জিব্বা তোতা, ইন্ডিয়া থেকে কিনা ছিল, ইম্পোর্টের মাল। তো এটা আমার এনে আইসা বাচ্চা দিছে, তখন দেখলাম যে মিউতি তোতা হয়েছে। আচ্ছা আচ্ছা, দাঁত হইলো এটা আপনার, এই যে দাঁত দেখাই দিই, এটা হইলো 4 দাঁত। জি দাদা, এটাও পাঠা, এটাও মা হইলো বাতাসি, এটা ইন্ডিয়া থেকে বীজ দেওয়া আসছিল, আমি ইম্পোর্টের মাল আনছি, তো এটা পাঠা বাচ্চা হয়েছে, তো এটা পাঠাই রাখছি আর কি। এটাও 4 দাঁত।
সম্ভবত জি পাঠা ছাগল তো এটার দাম চাবেন কত টাকা এটার দাম চাইতেছি আমি হলো 75000 টাকা 75000 তারপর তো আলোচনা করতে জি জি কিছু আলোচনা করা যাবে ঠিক আছে চলেন আসি ভাই বড় সর একটা ছাগল দেখতে পাচ্ছি তুতাপুরির মধ্যে জি দাদা এটা অরিজিনাল না পাঠা এটা দাদা এটাও পাঠা এটা হলো অরিজিনাল এই যে জিব্বা তুতা জিব্বা বের করে রাখে এই যে দেখেন জিব্বা তুতা হ্যাঁ 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 এটা নতুন আট দাঁত বিট করাচ্ছে হ্যাঁ বিট করাচ্ছে এটা অরিজিনাল জি জিব্বা তুতা দেখেন কত টাকা এটার দাম চাইতেছি আপনার 90000 টাকা আচ্ছা 90000 কি জিব্বা তুতার কারণে জিব্বা তুতার কারণে এটার দাম বেশি জিব্বার জন্য কি দাম বেশি হ্যাঁ অন্য অন্য জায়গায় আরো দাম বেশি কিন্তু আমি ছেড়ে দিব বিদায় কমাই বলে দিলাম এই না তো আলোচনা করতে হ্যাঁ এই পাটা এটাই সামান্য আলোচনা ওই রকম আলোচনা করার মতো কেন এটা হ্যাঁ এটা বেনও ভালো এবং জিব্বা এজন্য ছেড়ে দিব বিদায় হলো দাম কমাই বলে দিছি যাতে কাস্টমার নিতে পারে সহজে তারপরে মাথাটা আরেকটা দেখতে পাচ্ছি হ্যাঁ দাদা এটা হলো তোতা পুরি পাঠি এটা অরিজিনাল তোতা বেলচা তোতা বলে এটারে আচ্ছা এটা কি এখন গাব আছে এখন এটার আমি বিট করাইছি কিন্তু গাব আছে কিনা আমি কনফার্ম না হ্যাঁ তো এটার দাম চাবেন কত টাকা এটার দাম চাইতেছি আমি 75000 টাকা 75000 তারপর আলোচনা করতে জি ভাই আরেকটা দেখতে পাচ্ছি জি দাদা এটা এটাও তোতা কানকাটা দেখা যায় জি কানকাটা এটা অরিজিনাল ইন্ডিয়ান কয় দাঁত এটা এটাও আট দাঁত হয়ে গেছে আট দাঁত হয়ে গেছে কি গাব আছে নাকি এখন এটাও বিট করানো আছে যে আমার এই হ্যাঁ অরিজিনাল জিবলা তোতা দিয়া এটার দাম চাবেন কত টাকা এটার দাম চাইতেছি আমি 65000 টাকা 65000 তারপর আলোচনা সামান্য আলোচনা করা যাবে আর ভাই আরেকটা দেখতে পাচ্ছি তোতাপুরি জি দাদা এটাও তোতাপুরি এটা কয় দাঁতের এটাও চার দাঁতের জি গাব আছে নাকি না এটাও বীজ করণ আছে এই যে এগুলা পাশাপাশি বীজ করণ হয় তো 15 দিন 5 দিন জি জি তো এটার দাম চাবেন কত টাকা এটার দাম চাইতেছি আমি 55000 টাকা 55000 তারপর আলোচনা জি ভাই বিগ সাইজের পাঠা দেখতে পাচ্ছি জি জি দাদা কি জাতের এটা এটা দাদা অরিজিনাল হইল গুজরি গুজরি জি জি কয় দাঁত এটা এটা আট দাঁত নতুন আট দাঁত দাঁত চকচক আছে শখ করে কিনছিলাম তো ভাই নিজে রাখার জন্যই কিন্তু আসলে এখন কাজের লোকের সমস্যার কারণে ছেড়ে দিতে হচ্ছে আর কি এটা দ্বারা তো যে কেউ নিয়ে বিট করাতে হ্যাঁ 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 যে কোনো যে কেউ নিয়ে বিট করাতে পারবো কোনো সমস্যা নেই তো ভাই এটার দাম চাবেন কত টাকা এটার দাম চাইতেছি দাদা 1,20,000 টাকা 1,20,000 তারপর তো আলোচনা করতে হবে সামান্য আলোচনা করা যাবে কত এটা এটা হাইট 40-এর উপরে হবে একুরেট মাপি নেই তো হ্যাঁ তো ভাই আপনার এখানে তো অনেকগুলো ছাগল দেখলাম আসলে সবগুলো তো আর একটা একটা করে দেখানো সম্ভব না কিছু দেখাইলাম উন্নত ক্রস জাতের মধ্যে জি মোটামুটি একটা ধারণা হবে সবারই অনেকেই তো নিতে চাবে তারা কিভাবে নিবে তারা আমার নাম্বারে ফোন দিবে তারপরে আইসা দেইখা নিতে বললে হলো সবচেয়ে ভালো এটা তার জন্য বলো আমার জন্য ভালো কারোই কোনো দোষারোপ থাকলো না জি ভাই আসসালামু আলাইকুম।